নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নাগরিকত্ব সংশোধনী আইন মেনে সুরক্ষা চলুক, 6 নং ধারা প্রয়োগ নয় বলল নেলেক। শীতকালীন অধিবেশনে আসবে চাকুরি স্থায়ীকরণে বিল, ধর্মঘট উঠল পুরো কর্মচারীদের। মধুরা নদী থেকে বালু উত্তোলনের প্রভাব পড়বে নির্বাচনে, হুমকি চণ্ডীঘাটবাসীর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসম চুক্তির 6 নম্বর ধারাকে ঘিরে বিতর্কের মাঝে সরব হয়ে উঠল নর্থ ইস্ট লিঙ্গুইস্টিক অ্যান্ড এথনিক কোঅর্ডিনেশন কমিটি। সংগঠনের পক্ষ থেকে জোর গলায় দাবি তোলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনের দৌলতে যারা এদেশে নাগরিকত্ব বা সুরক্ষা পাচ্ছেন তাদের ক্ষেত্রে 6 নম্বর ধারা বলবৎ করা চলবে না। বুধবার সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের মারফত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই দাবিতে এক স্মারকপত্র প্রেরণ করা হয়। এর আগে এক সাংবাদিক সম্মেলন ডেকে সংগঠনের কর্মকর্তা শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, কঙ্কন নারায়ণ শিকদার, বিবেক পোদ্দার, জয়দীপ দত্তরা বলেন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের বলি হয়ে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পারসি ও জৈন ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেবার কথা বলা হয়েছে কাতে। সংসদে বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করার মানেই হল কার্যকর হয়ে গেছে এই আইন। তাই আইন তৈরি করে নাগরিকত্ব দেবার পর তাদের আবার অন্য কোনো চুক্তি বা ব্যবস্থার আধারে বাধা নিষেধের বেড়া জালে আবদ্ধ করা যেতে পারে না। আমাদের ডিমান্ড যে যে কা অলরেডি 2টো পার্লামেন্ট হাউসে পাস হয়েছে এবং আমাদের মাননীয় রাষ্ট্রপতির সিল সিগনেচার হয়ে গেছে, সেটাকে ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করা হোক এবং কার উপরে কোনোভাবে কোনো অ্যাকর্ড বা কোনো অ্যাকর্ডের ক্লজ বা কোনো কমিটির কোনো রকম অ্যাক্টিভিটি দিয়ে কোনো রেস্ট্রিকশন আমাদের লোকের ওপর আনা চলবে না। কাতে হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যারা ধর্মীয় কারণে, রিলিজিয়াস পারসিকিউশনের কারণে যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ইন্ডিয়াতে এসছেন ডিসেম্বর 2014 অবধি, তাদেরকে কাতে ফুল সিটিজেনশিপ রাইট দেওয়া হয়েছে। সেই রাইট যেন 100% রাইট পুরো ইন্ডিয়াতে যেভাবে আছে সেটা আসামেও যেন সেইভাবেই থাকে। সারা আসাম পুরসভা কর্মচারীদের আন্দোলন অবশেষে উঠে গেল। বৃহস্পতিবার থেকে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন পুরো কর্মচারীরা। গত 28 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আন্দোলনে ডাক দিয়েছিলেন তারা। গত সোমবার সরকারের তরফে পুরো কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা, পুর প্রশাসন মন্ত্রী পীযূষ হাজারিকা সহ ফেডারেশনের কর্মকর্তারা। পুর কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি মেটাতে আগামী নভেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনে বিল পেশ হবে বলে জানিয়েছেন মন্ত্রী হিমন্ত। পুরসভায় যেসব পদ খালি রয়েছে তা পূরণে 4-5 দিনের মধ্যে নোটিশ জারি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এদিকে পুর কর্মচারী ফেডারেশনের কর্মকর্তারা জানান, আগামী নভেম্বর পর্যন্ত তারা আন্দোলনে স্থগিত রাখবেন। নভেম্বরে দাবিগুলি যদি না মেটানো হয় তবে তারা ফের আন্দোলনের পথে পা বাড়াবেন। ফাইন্যান্স মিনিস্টার উনি বলেছেন আমাদের যে দাবি, মূল দাবি যেটা প্রভিনশিয়ালাইজেশন, সেটা উনি নভেম্বর মাসে অ্যাসেম্বলিতে পাস করাবেন। দ্বিতীয় দাবি ছিল আমাদের স্যালারি, তিনি বলেছেন যেহেতু 6 স্টেট ফাইন্যান্স কমিশনের এটা রিপোর্টটা এসছে কিন্তু এটা ক্যাবিনেটে অনুমোদন পায়নি, তার জন্য এটা নেক্সট ক্যাবিনেটের মিটিংয়ে পাস করিয়ে আমাদের রেভলিউশন ফান্ড হিসাবে আমাদের স্যালারিটা উনি দেবেন। আর থার্ড ছিল আমাদের স্টাফিং প্যাটার্ন, যেটা প্রত্যেক মিউনিসিপ্যালিটিতে দরকার, সেই স্টাফিং প্যাটার্নে উনি অ্যাপ্রুভ করে দিয়েছেন এবং বলেছেন যে 4-5 দিনের ভিতরে উনি এটা নোটিফিকেশন করবেন। সেই ভিত্তিতে উনি রিকোয়েস্ট করেছেন যে আমরা আন্দোলনটা উগ্র করার জন্য, আন্দোলনটা বন্ধ করার জন্য। তখন আমাদের জেনারেল সেক্রেটারি গিয়াস আলী উনি বলেছেন যে যেহেতু এটা একজিকিউটিভ কমিটির মিটিংয়ে ডিসিশন হবে, ওনাকে 2 দিনের সময় দেওয়ার জন্য মন্ত্রী মহোদয় পারমিশন দিয়েছেন। আজকে গুয়াহাটিতে আমাদের
ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়েছে। এই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, গত সোমবারের সব ব্যাপার নিয়ে আলোচনা হওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে যে আমরা কালকে থেকে আন্দোলন প্রত্যাহার করছি এবং এটা সাময়িক প্রত্যাহার। মধুরা নদী থেকে বালু উত্তোলনের ফলে তলিয়ে যাচ্ছে চণ্ডীঘাট আনোয়া বস্তির বহু ঘরবাড়ি। বুধবার সংবাদ মাধ্যমকে ডেকে অভিযোগ করেন চণ্ডীঘাট আনোয়া বস্তির বাসিন্দারা। তারা এদিন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই নদীর জলই তাদের প্রধান ভরসা, কিন্তু প্রতিদিন বালু উত্তোলনের ফলে একদিকে যেমন দূষিত হয়ে পড়ছে নদীর জল, অন্যদিকে এলাকার বাড়ি ঘরগুলো নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। তারা আরো অভিযোগ করেন, একমাত্র গ্রামীণ সড়কটিও বালু বোঝাই লরি চলাচলের ফলে বেহাল হয়ে পড়েছে। এ নিয়ে 15 সেপ্টেম্বর কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকপত্র প্রদান করেছেন তারা। স্মারকপত্রের প্রতিলিপি বন বিভাগের DFO, পুলিশ সুপার উদারবন্দের সার্কেল অফিসার, বিধায়ক এবং রেঞ্জারকেও পাঠিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। সমস্যা সমাধান না হলে এর প্রভাব আগামী নির্বাচনে পড়বে বলেও এদিন সতর্ক করে দেন এলাকাবাসী। আমাদের আমার চণ্ডীঘাট আনোয়া বস্তির যে নদী আছে, এই নদী উপলক্ষে আমরা একটা মানে মিনিস্টার ওখানে আমরা কইতেছি যে আমাদের এই চণ্ডীঘাট আনোয়া বস্তির নদীটা ভাঙিয়া যাইতেছে। ওখানে আমার বালু কাম যারা করে তারা আমরা কোয়াত গেলে তো তারা মানে না, আর এই উপলক্ষে যদি আমাদের এইটা বন্ধ না করে তে আমরা আগামী সত্যি আমরা এই বুটে আমরা যেমন মানে বিজেপি বুট দিতাম না, আর যদি ফরেস্টার যদি বন্ধ করতে পারে তাইলে তো ঠিক আছে, আর নাইলে আমরা নিজে আমরা মানে দায়িত্ব নিতেছি আমরা বন্ধ করার জন্য নদীতে নামতাম। ভাঙ্গার পারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত 4টি দোকান। মঙ্গলবার রাত 10:30 নাগাদ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় দোকান ঘরগুলোতে। 3টে দোকানের আংশিক ক্ষতি হলেও ছাই হয়ে যায় 4টি দোকান। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকলে। জনতাও সংঘবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েন আগুন নেবানোর কাজে। এদিকে রাত 11:15 নাগাদ কালাইন থেকে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতেই উত্তেজিত জনতা হামলে পড়েন দমকল বাহিনীর ওপর। তারা গাড়ি লক্ষ্য করে পাথর বর্ষণ শুরু করেন। অবস্থা বেগতিক দেখে দমকলের ওই ইঞ্জিন ভাঙ্গার পার পেট্রোল পোস্টে আশ্রয় নেয়। পুলিশের উদাসীনতায় এখন পর্যন্ত ধরা পড়ল না গৃহবধূ নির্যাতন মামলার আসামি দুধপাতিল ষষ্ঠ খণ্ডের বাসিন্দা নাজিরা বেগম। প্রায় 10 মাস আগে তার স্বামী একই গ্রামের কমরুল ইসলামের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেন। স্বামীর হাতে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েই তিনি পুলিশের আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে সদর থানা থেকে মামলাটি মালুগ্রাম ফাঁড়িতে স্থানান্তরিত হয়, কিন্তু পুলিশের চরম উদাসীনতায় নাজিরা বেগম আজও ন্যায় বিচার পাননি। এমনকি নির্যাতনকারী তার স্বামীকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ। বুধবার এ ব্যাপারে গৃহবধূ নাজিরা বেগমের পক্ষে গ্রামের অন্য এক ব্যক্তি পুলিশের গাফিলতির কথা সংবাদ মাধ্যমকে জানান। পাটানি ভরতে গিয়া এতদিন অপেক্ষা করা হয়েছে এবং জিপির প্রেসিডেন্টই তারা ডাকানি হয়েছে, ডাকানি পরে জিপি প্রেসিডেন্টের কথা শুনছেন আসে না, শোনার পরে 8 মাস 10 মাস অপেক্ষা করার পরে আমরা কোর্ট কেস করছি। কোর্ট কেস করার পরে সঙ্গে একটা ফোন 98 কেস করছি, তিনজনের নামে নাজিরা বেগম, কমরুল ইসলাম এবং রফিক উদ্দিন ফজলই বেগম, তিনজনকে আমরা 498 কেস করছি। আমরা এইটা সদর থেকে অ্যাডভান্স করিয়ে আমরা মালগাঁও থানায় দিয়েছি। মালগাঁও দেওয়ার পর থেকে আমরা যে মণিলাল সিং উনি অ্যাসিস্ট্যান্ট এসআই মানে অ্যাসিস্ট্যান্ট টাইমকিটা করছেন যে আমরা 20 তারিখ আসলো লাস্ট ডেট, তাই আমরা ডেটটারে ভিজাইছি। আরও একটা দালাল রূপ মুদ্রা মুখের নাম নাম হইল গিয়া মহিবুর রহমান, ওর সংক্রান্তে খবর সবর দিয়া তারা বাড়িতে সব মাল সামান হয়েছে, বাচ্চাটারা সরাই দিছে। তখন যা মণিলাল সিং 21 তারিখ কেছে জাগাত 9 তারিখ রিকভারি করার কথা আছে, সে এটা ডেটটা ফাঁসাইয়া নিয়া 20 তারিখ ফেলাই দিছে। 20 তারিখ গিয়া বাচ্চা সরাই দিছে তারা। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সারা ভারত কৃষক সভার বাম ধলাই আঞ্চলিক কমিটি ও আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের লায়লাপুর আঞ্চলিক কমিটি যৌথভাবে এক প্রতিবাদী কর্মসূচি সাব্যস্ত করে। মঙ্গলবার অসম মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুরের শিলচর
আইজল জাতীয় সড়কের পাশে তিন ঘন্টা ধরে চলে তাদের অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি। তারা কৃষি বিলকে কৃষক বিরোধী বিল আখ্যা দিয়ে বিলের প্রতিলিপিও এদিন পোড়ান। এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখেন রেজামন্দ আলী বড়ভুইয়া, রহমত আলী লস্কর, কুটি মিয়া, সালেম উদ্দিন বড়ভুইয়া প্রমুখ। আমাদের মূল দাবি হচ্ছে যে ইতিমধ্যে কৃষক বিরোধী জনবিরোধী যে আইন, কৃষি আইন পাশ হয়েছে, এটা অতিসত্বর প্রত্যাহার করতে হবে। কারণ আমরা দেখেছি যে অত্যাবশ্যক পণ্য আইন 1955-এ যে আইনটা ছিল, সেই আইনের মধ্যে অত্যাবশ্যক পণ্য চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, আলু সহ যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস অন্তর্ভুক্ত আছে, এই সংশোধনের ফলে, আইন সংশোধনের ফলে এটা সহ বৃষ্টি নিত্য প্রয়োজনীয় জিনিস আইনে থেকে বাইরে রাখা হয়েছে, আইন থেকে বাদ দেওয়া হয়েছে। এবং আইন থেকে বাদ দেওয়ার ফলে বর্তমানে এগুলো ব্যবসায়ীর নিকট সমঝে দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যবসায়ীরা এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস কালোবাজারি করে কৃত্রিম সংকট সৃষ্টি করে নানা অজুহাতে তারা বেশি দামে বিক্রি করে মুনাফা অর্জন করবে, সাধারণ মানুষকে শোষণ করবে। সুতরাং আমরা মনে করি যে আইনটা অনৈতিক। স্বাধীনতার সাত দশক পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি শিলচর থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা গঙ্গাপুর গ্রামে। ফলে বিধায়ক নির্বাচিত হওয়ার পর এই গঙ্গাপুর গ্রামকে আদর্শ গ্রামের তালিকায় অন্তর্ভুক্ত করে এর উন্নয়নে কাজ শুরু করি। ছোট বড় যেসব সমস্যা এখনো রয়ে গেছে তা ছয় মাসের মধ্যেই সমাধান করা হবে। বুধবার আদর্শ গ্রাম গঙ্গাপুরের প্রবেশদ্বারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে এ মন্তব্য করেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। জেলাশাসক কীর্তি জল্লিকে সঙ্গে নিয়ে বিধায়ক এদিন আরও দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে গঙ্গাপুর গভর্নমেন্ট জেআর বেসিক স্কুলে এক সভারও আয়োজন করা হয়। এদিন ডিআরডি এর আধিকারিক রসরাজ দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাহমুদ হোসেন লস্কর, রাকেশ রঞ্জন ত্রিপাঠী, সুভাষ রবিদাস সহ আরও অনেকে। এরপরে গঙ্গাপুর রেভিনিউ ভিলেজকে আমি চয়েস করেছি, কারণ গঙ্গাপুর রেভিনিউ ভিলেজটা শিলচর শহরে ডিসি অফিস থেকে ঢিল মারার দূরত্বে আপনার গঙ্গাপুর রেভিনিউ ভিলেজ, কিন্তু উন্নয়নের দিকে অনেক পিছনে। গঙ্গাপুরের না আছে রাস্তাঘাট, না আছে পানি জলের ব্যবস্থা, না আছে আপনার স্কুলের ব্যবস্থা, কোন একটা ব্যবস্থা নাই। দেশ স্বাধীনতা হওয়ার 70 বছর পরে গঙ্গাপুর রেভিনিউ ভিলেজে উন্নয়ন দেখেন। আমি বিধায়ক হয়ে দেখলাম যে ওই গ্রামকে উন্নত করতে হলে আদর্শ গ্রামের অন্তর্ভুক্ত করতে হবে। আমি ওই গ্রামকে অন্তর্ভুক্ত করেছি, আরো একটা গ্রামকে নিয়েছি আমি, যেটা আমাদের গঙ্গাপুরের পার্শ্ববর্তী। দুস্থ অসহায়দের বস্ত্র বিতরণ করতে গিয়ে বাধার সম্মুখীন হলেন এক সমাজসেবী। অবাক করা এই ঘটনাটি ঘটেছে উদারবন্দের মধুরায়। বুধবার সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে মধুরার ওয়ার্ড মেম্বার ও আম জনতা জানিয়েছেন, বিগত কয়েক বছর থেকে দুর্গোৎসবের প্রাক্কালে উদারবন্দের সমাজসেবী তাপস দাস বস্ত্র বিতরণ করে আসছেন। এবারও মধুরা এলাকায় বস্ত্র বিতরণ করতে চাইলে জিপি সভানেত্রী সংহিতা আচার্য ও তার স্বামী অভিজিৎ আচার্য তাদের বস্ত্র সংগ্রহে বাধা দেন। অথচ উদারবন্দের বহু এলাকায় সুষ্ঠুভাবে বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন করতে পেরেছেন তাপস। জিপি সভানেত্রী ও তার স্বামীর এ আজব কাণ্ডে তারা বিস্মিত এবং ব্যথিত। বস্ত্র বিতরণে আড়ালে কোনো রাজনীতি থাকতে পারে তা মানতে নারাজ এলাকার মানুষ। আর পরে আমরা সব ওয়ার্ডে প্রচেষ্টা করিয়া, প্রত্যেক ওয়ার্ডে আমরা সবাই প্রচেষ্টা করিয়া আমরা লিস্ট বানাইছি। এরপরে আমরা রেডি হয়েছি, যাইতাম করে দাদা আমরা রবিবারে ডাকসলাম, যাওয়ার লগে আমরা রেডি হইয়া যাইতাম। এরপরে আমি খালি ঘর থেকে বাড়িছি, আমার প্রেসিডেন্ট আমার কাছে ফোন করছেন, ফোন করিয়া কইছেন প্রেসিডেন্টের হাজব্যান্ডে, আর প্রেসিডেন্টে আমার ফোন করিয়া কইছেন যে জ্যোতি যাইও না, ওখান তুমি গাড়িতে উঠিও না, তুমি একটু কামরা করো। আমি বললাম কি তার লগে, ওখানে আইলে তুমি সব কিছু জানতে পারবে। এরপরে আমি গেছি তার গরু, যাওয়ার পরে কোথায় যে সংগঠন থেকে এমএলএ ফোন করিয়া কইস, তার যে যাইতাম না আমরা 10 মেম্বার গাড়ি দিয়ে যাইতাম না,
ওটা না করছেন এখন এটাই তো আমি এখন প্রেসিডেন্টের হইলাম কি তার লগে যেতাম না প্রেসিডেন্ট সংগঠন থেকে না করছেন যখন যাইও না গেলে অন্য কিছু হইলে আমরা তো কিছু পাইতাম না সাইট উইট এটার লগে এখন আমার ওয়ার্ডের সবই আমার তারারে সবরই আমি শাড়ি উড়ি দিই গত বছর দিছি আমার ওয়ার্ডের মানে মহিলারে গরিব মহিলারে তারা এখন আমার সবই বিরক্ত করে আমার গড়ে রোজ দিন তারা সকাল বিকালে আই আমায় দিকদারি করে আমি এখন কিতা করতাম এটার ব্যবস্থাটা আমি তো আর রাষ্ট্রীয় পোষণ মাস ঘটা করে পালন করলেন পালংঘাট ব্লকের আইসিডিএস ও অঙ্গনওয়ারি কর্মীরা পালংঘাট জিপির পুনির মুখে আয়োজিত পোষণ মেলায় উপস্থিত ছিলেন পালংঘাট ব্লকের বিডিও বকুল রানী মহন্ত সহ আইসিডিএস এর অন্যান্য কর্মকর্তারা দুই গর্ভবতী মহিলাকে উলুধ্বনির মাধ্যমে স্বাদ ভক্ষণ করান বকুল রানী এরপর একটি ছোট শিশুর মুখে আহার তুলে দেন বিডিও বকুল রানী সহ উপস্থিত অন্যান্যরা প্রথমে থেকে খুব কেয়ারফুলি রাখতে লাগে খুব যত্ন নিতে লাগে ওদের পুষ্টিকর খাদ্য খাওয়াইতে লাগে যাতে সন্তান আর মা দুজনে সুস্থভাবে একটা সুস্থ সময়ে একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারে তাদের খাওয়ার দিকে লক্ষ্য রাখতে লাগবে তাদের যত্ন করতে লাগবে তাদের পুষ্টিকর খাদ্য যাতে খায় কুখাদ্য যাতে না খায় সেই দিকে নজর রাখতে লাগবে পরিয়ালের মানুষ উনার প্রতি একটা দৃষ্টি রাখতে লাগবে কোনো সময় যাতে উনি একটা আঘাতপ্রাপ্ত না হয় ভালোভাবে যাতে দিন কটা সে পার করে দিতে পারে সুস্থভাবে একটা সময়ে যে একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারে তার জন্য পরিয়ালের লোকেও দায়বদ্ধ ওনাকে শুশ্রূষা বা সেবা যত্ন করার পরে আইসিডিএস সুপারভাইজার গীতালি চক্রবর্তী বলেন এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন দাস পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল বিক্রম সিংহ সহ আরো অনেকে আস্তে 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 এটা গ্রামে গঞ্জে এগুলা যাতে মানুষের সজাগ হয় সচেতনতা হয় তার লেগে আপনার ইয়েতে বাচ্চাগুলারে জন্মের আগের থেকে কিভাবে বাচ্চাগুলা ল বাড়তে হয়ে যায় গিয়া স্টান্ট হয়ে যায় গিয়া এগুলা যাতে না হয় তার লেগে গ্রামে গঞ্জে তারারে প্রেগনেন্ট মাদারগুলারে পুষ্টিকর খাদ্য কিতা কিতা খাইলে পরে তারার বাচ্চাগুলা ওয়েট ভালো হয় যাতে স্টান্ট না হয় কী খাইলে পরে এটার মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায় আয়রন পাওয়া যায় এগুলা ব্যাপারে তারা সজাগ করতে মানে করার করলে পরে যে আমরা যে মিশনটা কুপোষণটা দূর করা হইব এটা দূর করা হইব আর কি দূর হইব তো যাতে ল বাড়তে হয় না অ্যানিমিয়া হয় না অ্যানিমিয়ার লেগে বহুত মারা মারা যায় তো অ্যানিমিয়ার লেগে প্রেগনেন্ট মাদারগুলারে নার্সিং মাদাররে তাদের ভালো পুষ্টি খাদ্য রাজ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহে কোভিড প্রোটোকল মেনে সাংস্কৃতিক অনুষ্ঠান ফের চালু করার দাবি জানালো উপত্যকার অন্যতম গানের দল দলছুট এ নিয়ে জেলাশাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র পাঠানো হয়েছে দলছুটের বক্তব্য দীর্ঘ সাত মাস লকডাউনের ফলে সাংস্কৃতিক পেশাদার শিল্পীরা অনেক কষ্টে দিন কাটাচ্ছেন এছাড়া এই শিল্পের সঙ্গে জড়িত আলো এবং শব্দ শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা না খেয়ে মরণাপন্ন অবস্থায় রয়েছেন তাদের দাবি বিভিন্ন প্রেক্ষাগৃহে সরকারি আনলক গাইডলাইন মেনে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া লাইট সাউন্ড মিউজিশিয়ানদের সত্বর কোনো ব্যবস্থা গ্রহণ প্রয়োজনে এককালীন অর্থ অনুদান হিসেবে প্রদান দুস্থ পেশাদার শিল্পী ও শিল্পকর্মীদের কোনো প্রকল্পের আওতায় এনে তাদের জীবন জীবিকার সুরক্ষা দেওয়া ইত্যাদি পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের বরাক উপত্যকা জোনের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার তথা কাছাড় সার্কেলের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রামেশ্বর পেগু বুধবার অবসর গ্রহণ করেছেন এদিন বিভাগীয় কার্যালয়ে পেগুর কাছ থেকে ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বভার সমজে নেন রফিক আহমেদ চৌধুরী অবশ্য তিনিও বিভাগীয় বিভিন্ন পদের দায়িত্ব সামলাচ্ছেন বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী ইঞ্জিনিয়ার রামেশ্বর পেগুকে বিদায় সংবর্ধনা জানানো হয় বরাকবেলির লগে আমার একটা রিলেশন আছে কিছু একটা সম্বন্ধ আছে ব্রহ্মা আমাকে কারিগরি জগত সৃষ্টি করলেন এখানে বরাকবেলি আমি পড়াশোনা করছিলাম টেকনিক্যাল লাইন ইঞ্জিনিয়ারিং কলেজ আরইসি শিলচর তখন আরইসি আসলো এখন এনআইটি শিলচর তারপরে আমি বিষ্ণু মানে যে যে সার্ভিস দিতে লাগে বা এগুলো পালন পোষণ যেটা করি আমি যেটা শিখলাম এই বরাকবেলির ম্যাক্সিমাম আউট অফ মোস্ট প্রবলেম মাই সার্ভিস স্পেন্ড ইজ 32 ইয়ার্স আউট অফ 32 মোর দেন 30 ইয়ার্স ইন বরাকবেলি সব মিলিয়া অফকোর্স ইনক্লুডিং নর্থ কাছাড় হিলস এটা গোটে বরাকবেলি আছে
পাঁচ গ্রাম কাগজ কলকে পুনরুজ্জীবিত করতে সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। নিজামুদ্দিন বলেন, 2016 সালে বিধায়ক নির্বাচিত হওয়ার পর পাঁচ গ্রাম কাগজ কলকে তিনি বন্ধ পেয়েছেন। পরে এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল, শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এবং রাজ্যের বহু দফতরের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হয়ে কাগজ কল পুনরুজ্জীবনে বিহিত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। স্মারকপত্র পাঠিয়েছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ও, কিন্তু আজও এর জোট কাটেনি। আমি জিতার পরে এই পেপার মিল আর খোলা পাই নাই, বন্ধই পেয়েছি। আপনি যখন নির্বাচিত হয়েছেন তখন বন্ধ অবস্থায় পেয়েছেন? বন্ধ অবস্থায় পেয়েছি, কিন্তু আমি একের পর এক আসামের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি, ইন্ডাস্ট্রি মিনিস্টার চন্দ্রমোহন পাটোয়ারি ডাঙ্গের দ্বারস্থ হয়েছি, বা লাস্ট মুহূর্তে হিমন্ত বিশ্ব শর্মাকে অনেকবার বলেছি, আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে, হ্যাঁ, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আমার পার্টির সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে গুয়াহাটি এয়ারপোর্টে 15 মিনিটের মতো আমরা ছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে, আলাপ আলোচনা হয়েছে। সেই সময় রিগার্ডিং কাছার পেপার মিল নিয়ে যে মেমোরেন্ডাম, সেটা আমার দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব বলছেন যে আমার বিধায়কের হাতে দিবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আমাকে অনেক আশ্বাস দিয়েছেন যে সেই পেপার মিল চলবে। আপনাদের জানে আচ্ছা, শুল্য নির্বাচনে প্রচারে আসার পরে কালীনগর চরকিয়ালা বন্ধে অধিক 2 লক্ষ মানুষের সামনে প্রধানমন্ত্রী বলেছেন যদি বরাকে 15 সিটের মধ্যে 8 সিট পাওয়া যায় তাহলে কাছার পেপার মিল আর নগাঁও পেপার মিল চলবে। কিন্তু অতি দুর্ভাগ্য, একজন দেশের প্রধানমন্ত্রী যদি কোথায় কাছে মিল থাকে না, তা তো করার আর কিছুই নাই, কিছুই নেই। আমি রাষ্ট্রপতির সঙ্গে 2 বার করে দেখা করেছি, রাষ্ট্রপতি যে চিঠি কেন্দ্রীয় সরকারকে দিয়েছেন সেই চিঠি আমার কাছে এসেছে। আচ্ছা, কিন্তু সেই পেপার মিলের আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে আমাদের দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব দিল্লিতে পার্লামেন্টে অনেক বলেছেন সেই পেপার মিলের জন্য। আমি বলতে বলতে তো অলরেডি খেটা হয়ে গেছি আর আমার নিজের লজ্জা লেগে গেছে, তাই আপনাদের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবার বলতে চাই যে এশিয়ার 72টা পেপার মিল, সেই পেপার মিল বিজেপি সরকার যদি 50 বছর থাকে তাহলে সেই রকম 2টা পেপার মিল আনতে পারবে না। আর সেই মিল বন্ধ হওয়ার পরে পাবার সব দিন একজনের হাতে থাকে না, একদিন পতন হয়ে যাবে, কিন্তু সেই দিন পস্তাবে ওদের বাচ্চারা একদিন দোষারোপ করবে যে এইরকম 72টা পেপার মিল বন্ধ হয়ে গেলে আমাদের মা বাবারা রাজনীতি করলেন, এই আসামের নেতৃত্ব ওনাদের হাতে ছিল। তাই আমি অনুরোধ করব যাতে সেই কাছাড় পেপার মিল আর নগাঁও পেপার মিল অতি সত্বর রিভাইভাল করে দেওয়ার জন্য। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। নাগরিকত্ব সংশোধনী আইন মেনে সুরক্ষা চলুক, 6 নং ধারা প্রয়োগ নয় বলল নেলেক। শীতকালীন অধিবেশনে আসবে চাকুরি স্থায়ীকরণে বিল, ধর্মঘট উঠল পুর কর্মচারীদের। মধুরা নদী থেকে বালু উত্তোলনের প্রভাব পড়বে নির্বাচনে, হুমকি চণ্ডীঘাটবাসীর। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।